বন্ধুরা এবার আমরা পিথাগর সম্পর্কিত আলোচনা করব খ্রিস্টের জন্মের প্রায় ছয়শ বছর আগে বিখ্যাত গ্রিক পণ্ডিত পিথাগোরাস সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য বা থিওরাম বর্ণনা করেছেন এই উপপাদ্যটি তার নামানুসারে পিথাগোরাসের উপপাদ্য বলে পরিচিত গণিত শিক্ষায় পিথাগোরাস সংক্রান্ত বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানা যায় তারও প্রায় এক হাজার বছর আগে মিশরীয় ভূমি জরিপকারীগণের উপপাদ্যটি সম্পর্কে ধারণা ছিল পিথাগোরাস বিভিন্নভাবে প্রমাণ প্রমাণ করা যায় নিম্ন মাধ্যমিক পর্যায়ে এর দুটি দেয়া আছে আমরা এখানে শুধু এর বর্ণনা ও সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা এবার আমরা পিথাগোরাসের উপপদ সম্পর্কে জানবো একটি সমকনী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ সমকোণী ত্রিভুজ এখানে কোন সি সমকোণ এবং বিসি অতিভুজ কারণ আমরা জানি বিপরীত বিপরীতভাবে হচ্ছে অতিভুজ বিসি অতিভুজের উপর কোন বর্গক্ষেত্র অঙ্কন করলে তার ক্ষেত্রফল হবে সমকোণ সংলগ্ন বাহুদয় অর্থাৎ এবি ও এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান অর্থাৎ বি সি স্কোয়ার মানে হচ্ছে এ সি স্কোয়ার এখানে বি সি ইজ ইজিক্যাল টু বি টু সি টু সি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি স্কোয়ার ইজিক্যাল টু এ ওয়ান বি ওয়ান বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং সি এসি এ ওয়ান সি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার এটি পিথাগ্রসের উপপদ্য উদাহরণস্বরূপ একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে পিথাগ্রসের উপপদের মাধ্যমে সহজেই বলা যায় এর অতিভুজের দৈর্ঘ্য হবে টেন সেন্টিমিটার কারণ পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আর এর মাধ্যমেই আমরা অতিভুজের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার পেলাম অনুরূপভাবে যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে তৃতীয় বাহুর দৈর্ঘ্য জানা সম্ভব ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের বর্গ অপর দুই বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টির সমান হলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অবশ্যই সমকোণ হবে